হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিলিঙ্কের মিডিয়া কনভার্টার। অনেকে এটাকে আবার এমসি নামেও বলে থাকেন। তো এই মিডিয়া কনভার্টারটা কি, মিডিয়া কনভার্টার দিয়ে কি করা হয় এবং এটার মধ্যে কি কি থাকে, কিভাবে সংযোগ দিতে হয়, এ ব্যাপারে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই মিডিয়া কনভার্টার সম্বন্ধে আপনার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে। তো আপনি মিডিয়া কনভার্টারটি কেন ব্যবহার করবেন? মিডিয়া কনভার্টার সাধারণত আমরা ব্যবহার করি এক জায়গা থেকে অন্য জায়গায় নেট স্থানান্তর করার জন্য বা পাঠানোর জন্য। আপনি মনে করেন আপনার পাশের বাসায় আপনি ইন্টারনেট সংযোগটা দিবেন, আপনার বাসা থেকে সেটার দূরত্ব 100 মিটার কিংবা 500 মিটার, সেখানে আপনি কিভাবে ইন্টারনেটটাকে পৌঁছাবেন। তো এই ইন্টারনেটটাকে পৌঁছানোর জন্য আমরা মিডিয়া কনভার্টারটাকে ব্যবহার করি। মিডিয়া কনভার্টারের কাজ মূলত ইলেকট্রিক সিগন্যালকে লাইট সিগন্যালে পরিণত করা। অর্থাৎ আমরা এটাকে যে ফাইবারের মাধ্যমে কানেকশনটি দেব, সেই ফাইবার থেকে কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগটি লাইট আকারে চলে যাবে এবং এই ডিভাইসটি থেকে কিন্তু আপনি 120 কিলোমিটার দূরে পর্যন্ত আপনি আপনার ইন্টারনেট সংযোগটিকে নিয়ে নিতে পারবেন এবং এটি হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি সাধারণত ক্যাট 6 এর ক্যাবেলের মাধ্যমে 30 মিটার দূরেও ইন্টারনেট সংযোগটি নিয়ে থাকেন, তাহলে কিন্তু সেখানে আপনার ইন্টারনেট লস হবে। কিন্তু আপনি যদি এই মিডিয়া কনভার্টারের মাধ্যমে আপনার ইন্টারনেট সংযোগটি আপনি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ইন্টারনেট লস হবে না। তো আমরা এ পর্যায়ে এই মিডিয়া কনভার্টারটির বক্সটি খুলে দেখবো এটার মধ্যে কি কি রয়েছে। তো এটা প্যাকেটটি খোলার সাথে সাথে কিন্তু আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি 2টি চার্জার। এটা চালু রাখার জন্য আপনাকে বিদ্যুতের সাথে সংযোগ দিতে হবে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এটার মধ্যে 2টি চার্জার রয়েছে, একটা হচ্ছে পার্ট এ এর জন্য এবং অপরটি হচ্ছে পার্ট ভি এর জন্য। পার্ট ইয়ে আপনার বাসায় থাকবে, পার্ট বি আপনার ফ্রেন্ডের বাসায় থাকবে। তো এরপরে আমরা এখানে পাচ্ছি পার্ট এ এবং পার্ট ভি। আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, পার্ট এ যেটা থেকে আপনার ইলেকট্রিক সিগন্যালকে লাইট সিগন্যালে পরিণত করবে, পার্ট ভি লাইট সিগন্যালকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে দিবে। এবং এটার মধ্যে যে চার্জারটি আপনি লাগাবেন, সেই চার্জারটি হচ্ছে এখানে সুন্দর করে ইনপুট করে দিবেন, এখানে পোর্ট রয়েছে। আর এখানে পার্ট এটা আমি দেখাচ্ছি, পার্ট এর এখানে কিন্তু আপনাদের একটি সুইচ রয়েছে, সুইচটি টান দিলে খুলে যাবে এবং এখানে আমাদের প্যাসকটের সংযোগ লাগবে। এবং পার্ট ভিতেও সেমভাবে আমরা এখানে প্যাসকটের অপোজিট মাথাটা লাগিয়ে দেব। লাগানোর পরে এখান থেকে ক্যাট 6 দিয়ে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের বাসায় রাউটারের সংযোগ নিয়ে নেবেন। আর এখানে যেটা পার্ট এ, এটা হচ্ছে আপনার রাউটার থেকে এখানে সংযুক্ত হবে। তো আমার প্রিয় বন্ধুরা, এটা নিয়ে ফিজিক্যালি একটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে আপনারা একটা থেকে আর একটা সংযোগ দিবেন। আর যাদের হচ্ছে মিডিয়া কনভার্টার দরকার, যারা মিডিয়া কনভার্টারটি নিতে চাচ্ছেন, তারা SSBazarBD.com থেকে মিডিয়া কনভার্টারটি নিতে পারেন অথবা আপনারা সরাসরি কল করতে পারেন 01772077277 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে SMS দেন, শুধুমাত্র হাই হ্যালো করে বসে থাকেন যখন আমি রিপ্লাই করি, তারপরে হচ্ছে আপনারা আবার SMS দেন। আপনারা প্লিজ এটা করবেন না, আপনি যেটা জানতে চাচ্ছেন ডিরেক্টলি আপনি সেই SMS দিয়ে দিবেন, যাতে করে আপনার SMS পাওয়ার সাথে সাথে আমরা আবার আপনার SMS রিপ্লাই করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।